হাই ফ্রেন্ডস, সাবস্ক্রাইব টু অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল, শেয়ার করুন, লাইক করুন, কমেন্টস করুন, আর অতি অবশ্যই বেল আইকনটা ক্লিক করে দেবেন সব কিছুর নোটিফিকেশান পাওয়ার জন্যে। সঙ্গে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল। নমস্কার দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর যারা আমার দর্শক জানেন, অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে একটা নতুন শো, অনেকদিনই নতুন বলবো না, অনেকদিন ধরেই চলে, যেটা হচ্ছে লেটস টক। আর আজকে লেটস টকের একটি নতুন পর্ব নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আর আজকে আমার যিনি গেস্ট, তিনি কিন্তু বাংলাদেশ থেকে আজকে এখানে এসেছেন, এবং তার সাথে মানে আলাপটা করিয়ে দিই আপনাদের, সঙ্গীত শিল্পী নির্ঝর চৌধুরী। মানে দুর্গা সম্মানের থিম সংটা তুমি করেছিলে এবং আরোট শোতে এসেছো, এবং আজকে তুমি লেটস টকের পর্বে আমার সাথে আড্ডা মারছো। তো এই যে পুরো দুর্গা সম্মানের থিম সং থেকে আজকে আড্ডা মারার জার্নিটা কিরকম লাগছে? এটা নিঃসন্দেহে একটা অন্যরকম অভিজ্ঞতা আমার জন্য, এবং আমার ক্যারিয়ার একটা মাইলস্টোন। কারণ একটা অ্যাওয়ার্ড শোয়ের থিম সং কিন্তু অনেক চিন্তাভাবনা করে করতে হয়, এবং অনেক দায়িত্বপূর্ণ একটা ব্যাপার থাকে। কারণ যেই থিমে আসলে দুর্গা সম্মান অ্যাওয়ার্ডটা দেওয়া হচ্ছে এবং যাদের দেওয়া হচ্ছে, তারা প্রত্যেকে নিজ নিজ ক্ষেত্রে কিন্তু অনেক স্ট্রাগল করে এই পর্যায়ে এসেছেন, এবং প্রত্যেকে ভীষণ সম্মানিত মানুষ, সাদা মনের মানুষ। তো তাদের জন্য একটা থিম সং করার ক্ষেত্রেও আমার মনে হয়েছে যে আসলে অনেক চিন্তাভাবনা, অনেক এক্সপেরিমেন্টের ব্যাপার আছে। আমি সেটাই করার চেষ্টা করেছি, এবং এরকম একটা ভালো কাজের সাথে যুক্ত হতে পেরে কিন্তু নিজেকে আমি ভাগ্যবান মনে করছি। নিশ্চয়। মূলত তুমি কি ধরনের গানের সাথে, মানে কি ধরনের গান করতে পছন্দ করো? মূলত আমার পড়াশোনা এবং শিক্ষকতা রবীন্দ্রসঙ্গীত ক্লাসিক্যালে, সে ধরনের গানই বেশি করি, কিন্তু সবসময় চেষ্টা থাকে যে সব ধরনের গানই, বিশেষ করে পঞ্চকবির গান, মাঝে মাঝে ফোকও করি কিছু ভালো লাগলে, সেমি ক্লাসিক্যাল, সব ধরনের গানই গাইতে পছন্দ করি, বাট মূলত রবীন্দ্রনাথের গান বেশি করি। এই গানটা জীবনে কিভাবে এলো? গানটা আসলে যে কিভাবে এলো সেটা জানি না, কিন্তু আমার যখন থেকে জ্ঞান হয়েছে তখন থেকে মনে হয়েছে যে আসলে গানটাই মনে হয় করতে হবে। মা গান গাইতেন ছোটবেলায়, মা এক সময় আমাদের বাংলাদেশের বাংলাদেশ বেতার এবং টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী ছিলেন। তো ছোটবেলায় দেখতাম যে মা কাজ করছে, কাজ করছে, করতে করতে গাইছেন, গান গুনগুন করছেন, তো সেখান থেকে হয়তো নিজের মাথায় ঢুকে যায়। আর আমার দাদা, মানে ঠাকুরদা যিনি, তার ভীষণ ইচ্ছা ছিল নিজে গান শেখার, কিন্তু ওনার গলায় সুর ছিল না। পরে উনি ওনার ছয় ছেলেমেয়েকে দিয়ে ট্রাই করালেন গান করানোর, তাদের কারোর মধ্যেই গানের কিছু নাই। তো পরে উনি যখন দেখলেন যে মা যখন গুনগুন করে, আমি একটু দু এক লাইন হয়তো গাই ছোটোবেলায়, চার পাঁচ ছয় বছর বয়স যখন, তখন তিনি বলেন না এবার আমার নাতিকে দিয়ে হয়তো আমার স্বপ্ন পূরণ হবে। পরে দাদাই আমাকে, আমার বয়স যখন নয় তখন, ছায়ানটে ভর্তি করিয়ে দেন। ছায়ানট হচ্ছে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান, সেই ছায়ানটে দাদা ভর্তি করিয়ে দেন। সেখান থেকে আসলে গানে হাতে করি, সেখান থেকেই শুরু হওয়া। এবার নিশ্চয় একটু পরিবার সম্বন্ধে বলো, তোমার ফ্যামিলিতে কে কে আছেন? ফ্যামিলিতে এখন মা আছেন, আমার ছোট বোন আছেন, ছোট্ট পরিবার। হ্যাঁ, দেখো আমাদের জীবন লাস্ট টু ইয়ার্স আমরা একটা খুব চাপের মধ্যে দিয়ে গেছি, এবং আস্তে আস্তে আমরা সবাই সেটা ওভারকাম করছি। সেই মানে সেই পিরিয়ডটা তোমার লড়াইটা কেরাম ছিল? আসলে আমাদের দেশে কোভিডটা এত দ্রুত চলে আসে যে আসলে আমরা কি আসলে কেউ বুঝে উঠতে পারলাম না যে হঠাৎ করে মুহূর্তের মধ্যে কী থেকে কী হয়ে গেল। এমনিতে ওই সময় আমাদের দেশে প্রচুর প্রচুর অনুষ্ঠান চলছে, বঙ্গবন্ধুর
শতবর্ষ পালন করার আয়োজন চলছে, অনেক বড় বড় প্ল্যান সবার মধ্যে, অনেক স্বপ্ন, অনেক আশা, অনেক কিছু হবে। তো এর মধ্যে থেকে বাইরের সব খবর পাচ্ছি যে বাইরের দেশের খবর আসছে যে এরকম আক্রান্ত হচ্ছে, হচ্ছে কিছু কিছু জায়গায় লকডাউন হচ্ছে। তারপরে দেখলাম হঠাৎ দ্রুত এখানে আমাদের বাংলাদেশে দুজন ধরা পড়লেন, তারপরে দ্রুত সব কিছু বন্ধ হয়ে যেতে লাগলো, মানুষ আক্রান্ত হতে লাগলো, মারা যেতে লাগলো। তো একদম চোখের নিমেষে সব বন্ধ, মানে আমার মনে হচ্ছে যখন লকডাউন দিল তখন খালি মানুষজন বেরোতো হয়তো নিত্য প্রয়োজনীয় জিনিস বাজার সদাই করার জন্য, কিছু শাকসবজি চাল ডাল, জাস্ট বাড়ির পাশের দোকান থেকে কিছু সময় দোকান খোলা থাকতো 2 ঘন্টার মতো সকালে। তো আমি একদিন বেরিয়েছি, বের হয়ে মনে হচ্ছিল যে একদম শ্মশানের মতো শুনশান, কোনো কিছু নেই, কেউ লোকজন নেই, একটা একদিন দুজন লোক দেখা যাচ্ছে। ওই সময়টা কিন্তু আসলে একটা ভয়ঙ্কর হতাশা এবং মানে কী হবে এরকম একটা ইনসিকিউরিটি সবার মধ্যে কাজ করতো। আর যারা আমরা এন্টারটেনমেন্ট মিডিয়াতে আছি তাদের তো আসলে কাজ মোটামুটি বন্ধ হওয়ার জোগাড়, আসলে কোনো কিছু তো হচ্ছিল না, সব কিছু বন্ধ ছিল। তো আমার যেটা ছিল, লাকিলি আমার অনেকগুলো রানিং প্রজেক্ট ছিল, যেগুলো যেহেতু আমি স্টুডিও ওয়ার্ক করি, সঙ্গীত পরিচালনা করছি দীর্ঘদিন ধরে, তো কিছু কিছু কাজ হয়তো আমরা করছি, কিন্তু আমার স্টুডিওটা ছিল বাসা থেকে বেশ দূরে। তো আমি আমার সহকর্মী মার্শাল দুজন মিলে কাজ করি। তো আমরা তখন কিছু কিছু ছোটো ছোটো কাজ যেটা মনে আছে করতাম, যে ফোনে কথা বলে বলে যে আচ্ছা এটা ভাবে করো, ওটা ভাবে করো, এভাবে বলে বলে অনলাইনে কিছুটা করার চেষ্টা করতাম। তবে ওই ক্ষেত্রে যেটা হচ্ছে, আসলে পরিবারের লোকদের মধ্যে একটা বন্ধন কিন্তু অনেক দৃঢ় হয়েছে, কারণ সবাই তো আসলে সবার কাজ নিয়ে ব্যস্ত থাকে, পরিবারের লোকগুলো হয়তো দেখাও খুব খুব কম হয়। কোভিডের সময় আমরা সবাই কিন্তু একসাথে থাকার সময় পেয়েছি, একদম নিজের অনুভূতি শেয়ার করার সুযোগ পেয়েছি। এবং দেখো যে ধরনের টেকনোলজির সাথে আমরা এগোচ্ছি, সবসময় আমরা সবার হাতে এখন ফোন ছাড়া আমরা থাকতেই পারি না, অনেক সময় কানে হেডফোন, ইয়ারফোন, হেডফোন, সবসময় কমিউনিকেশনটা আমাদের জীবন থেকে চলে গিয়েছিল একদম। তো হয়তো ওই সিচুয়েশনটা, ওই টাফ টাইমটা আমাদের মানুষের সাথে কথা বলা আবার নতুন করে শিখিয়েছে, যে কথা বলো। আর আমরা এখন ওই ক্রাইসিস পিরিয়ডটা কাটিয়ে আস্তে আস্তে আবার কামব্যাক করছি, এবং ভালো লাগছে যে এই যে তুমি উপর বাংলা থেকে এপার বাংলায় চলে এলে, এই আসার এই যে মজাটা, এইটা কিরম ফিলিং হচ্ছে? 2 বছর একটা জায়গায় আটকে ছিলাম, আবার আসতে পারছো, বেরোতে পারছো, এই ফিল্টার অনুভূতিটা কি? আমি আসলে আমার মানে খুব ট্রাভেল করতে ভালো লাগে, এবং আমার ছোটোবেলাতে মানুষের অনেক অনেক শখ থাকে না, তো সবগুলো শখ বাদ দিয়ে একটা শখে আছে, সেটা হচ্ছে একটু সুযোগ পেলে আমি কোথাও না কোথাও ঘুরতে চলে যাই বাইরে। তো কোভিড সময় তো একদম বন্ধ ছিল, 2020-21 প্রায় ছোটো ছোটো লকডাউন ছিল। তাই প্রথম যখন দেখলাম যে এয়ারপোর্ট ওপেন হয়েছে, তো সবার আগে বললাম যে আমি এখন কোথাও যেতেই হবে, তখন একদম সরাসরি ভিসা করে প্রথমেই কলকাতা চলে আসলাম, কারণ কলকাতা হচ্ছে ভীষণ প্রাণের শহর আমার, অনেক বন্ধু বান্ধব আছে, আপনারা আছেন, এবং খুব মজা লাগে, খুব আপন মনে হয়। তো তখন একদম ঝটে কোনো কাজ ছেড়ে চলে এসেছিলাম এবং 4 দিন ছিলাম মনে আছে, এবং অন্যরকম একটা ভালো লাগা কাজ করছিল তখন। তোমার আগামী দিনের কি প্ল্যানিং, মানে কি ভাবছো আগামী 1 বছরে কি করবে, কি করা উচিত, মানে কিভাবে নিজেকে দেখছো আগামী 1 বছর? আমার একটা ব্যান্ড ছিল ধারক, আমরা মূলত পুরনো বাংলা গান, যেগুলো প্রায় আমাদের তো বাংলা সাহিত্য তো 1000 বছরের পুরনো সংস্কৃতি, তো আমরা পুরনো গানগুলোকে নতুন করে ফিউশন করে কিন্তু নতুন প্রজন্মের কাছে প্রেজেন্ট করতাম, সেটা বিভিন্ন রকম টপ্পা, কীর্তন, পঞ্চকবির গান, পাঁচালি, আরও যা যা ছিল সেগুলোকে ভাবে দর্শকদের সামনে নিয়ে আসতাম, এবং আমার দেশের নতুন প্রজন্ম আসলে খুব ভালোভাবে গ্রহণ করেছিল আমাদের ব্যান্ডের কাজগুলো। তো মাঝখানে প্রত্যেকের ব্যান্ড মেম্বারদের আসলে বিভিন্ন রকম পার্সোনাল প্রবলেম থাকে, সেসব কারণে বেশ 1 বছর বন্ধ ছিল, আমরা আবার একসাথে নতুন করে ইউনাইটেড হয়েছি। তো ইচ্ছে আছে যে এই বছর ব্যান্ডকে নিয়ে বেশ কিছু কাজ করার, দেশের বাইরে বেশ কিছু শো এর কথা আছে আমার, সেগুলো করব। ফিল্মের কয়েকটা কাজ করেছি, কাজগুলো এই বছর রিলিজ হবে, তো সেগুলো নিয়ে চিন্তা আছে। আর এই তো এইসব গান নিয়ে, তার মানে ব্যান্ডকে নিয়েও তো আমরা একটা আড্ডা শো তাহলে আমাদেরও হবে, নিশ্চয়ই নিশ্চয়ই করা যায়, অবশ্যই। কেন ব্যান্ডে একটা ইমোশন থাকে, তো অনেকগুলো মানুষ, তাদের অনেকগুলো চিন্তাধারা, অনেকগুলো আলাদা আলাদা হয়তো মতামত হতে পারে, কিন্তু একটা ব্যান্ড সেই জায়গাটায় নিয়ে আসে, একটা চিন্তাধারার একটা মেরুর পথ ধরে সবাইকে হাঁটতে শেখায়। আচ্ছা নির্ঝর, বাংলাদেশের এখন যা প্রেজেন্ট সিচুয়েশন, মানে আফটার এই 2 বছর জীবনের টাফ টাইমটা কাটিয়ে, তারপর সঙ্গীত শিল্পীরা কোন জায়গায় দাঁড়িয়ে আছে এবং তাদের কিভাবে আগামী দিনের ভবিষ্যৎটা তুমি দেখছো? আসলে হয় কি, যে কোনো সিচুয়েশনই কিন্তু আমাদের নতুন একটা পথ খুলে দেয়, মানে বের করে দেয়, যে মানুষ তো আসলে
সভ্যতার আদি লগ্ন থেকে যুদ্ধ করেই যাচ্ছে বিভিন্ন রকম প্রতিকূল পরিবেশে। তো যখনই কোনো একটা সমস্যা আসে, সেখান থেকে কিন্তু উত্তরণের উপায় কিন্তু মানুষ বের করে নেয়। তো যেটা ছিল যে কোভিডের সময় সব একটা ধাক্কা খেলো, বিশেষ করে যেই শিল্পীরা স্টেজ শোর উপর নির্ভর করতেন খুব বেশি, তাদের জন্য অনেক বড় একটা ধাক্কা ছিল সেটা। তো সেখান থেকে কিন্তু পরে দেখা গেলো যে অনলাইন প্রোগ্রামের একটা ব্যাপার কিন্তু চলে আসলো। তো সেখানেও সেখান থেকেও একটা উপার্জনের একটা ব্যবস্থা হলো। এখন তো আবার সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, এখনও প্রচুর অনুষ্ঠান হচ্ছে এবং আবার আগের মতো সব কিছু হয়ে যাচ্ছে। কিন্তু যেটা হচ্ছে কোভিড সময় যেই শিক্ষাগুলো মানুষের নেওয়া উচিত ছিল প্রকৃতির কাছ থেকে, যে আসলে প্রয়োজনীয় অতিরিক্ত কোনো কিছুই ভালো না, কিংবা মানুষের চাহিদাও এমন একটা পর্যায়ে যাওয়া উচিত না যে যেটা অন্যকে ক্ষতিগ্রস্ত করছে কিনা সেটা চিন্তা না করে আমি খেলে আমারটাই চিন্তা করছি, সেই চিন্তাগুলো ওই সময় কিন্তু আমরা বলেছি হ্যাঁ আমরা এই ব্যাপারগুলো বুঝতে পেরেছি, আমরা এখন প্রয়োজনে বেশি চাইবো না কিংবা এরকম কিছু করবো না। কিন্তু যখন আবার দেখা গেলো যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে, মানুষ কিন্তু শিক্ষাগুলো ভুলে যাচ্ছে, মানুষ কিন্তু আগের মতোই সে আগের মতো স্বার্থপরতার দিকে এগিয়ে যাচ্ছে। তো এইগুলো আমার মনে হয় যে একটু ভাবা উচিত যে আবারও যে এরকম খারাপ পরিস্থিতি আসবে না কেউ কিন্তু বলতে পারে না। নিজেকে যখন খুব একা মনে হয় তখন কি সাপোর্ট তোমাকে আবার এই একাকিত্ব থেকে বার করে দেয়? একা অনুভব আসলে আমি খুব কম করি, কারণ হচ্ছে আমি ওভাবে মেন্টাল সেটটা তৈরি করে রেখেছি আমার, যে আমি ধরি এটাই জানি যে আমরা আসলে একা এসেছি পৃথিবীতে এবং একাই যেতে হবে। এবং নিজের আসলে কিছু কিছু একান্ত অনুভূতি থাকে, নিজের কিছু আনন্দ কিংবা কষ্ট যাই বলি, সেটা কিন্তু আসলে নিজের মধ্যেই, নিজের সাথে নিজেকেই বোঝাপড়া করতে হয়। যতই আমার বন্ধু থাকুক কিংবা জীবনসঙ্গী থাকুক, পরিবারের লোকজন থাকুক, ওই ব্যাপারগুলো কিন্তু আসলে শুধুমাত্র নিজের দাদা, এটা মানে আপনিও বুঝবেন এবং শিল্পীদের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু আরও বেশি সত্য। তো আমার মেন্টাল সেট ওরকমই থাকে এবং আমি আসলে একা থাকতে খুব পছন্দ করি, একা থাকতে এনজয় করি। এবং দেখা যায় যে বাসায় যখন বোন অফিসে চলে গেছে, আবার ওই দিন মায়েরও শুটিং, মাও সারাদিন বাইরে, আমার হঠাৎ করে কাজ শেষ হয়ে গেছে, আমি বাসায় তাড়াতাড়ি চলে আসলাম, তা আমি কিন্তু একাকিত্বটা খুব অনুভব খুব এনজয় করি, খুব মজা করি। তখন নিজের মতো করে একটু রান্না করলাম, এক কাপ চা নিয়ে বসলাম, বই পড়লাম, গান শুনলাম, তা আমি কিন্তু একাকিত্ব এনজয় করি। সো অনেকে একাকিত্ব নিয়ে অনেক কষ্ট থাকে, দুঃখ থাকে, আমার ওটা নেই। আমি সারাক্ষণই প্রচুর বন্ধু পরিবেষ্টিত থাকি, মানুষ কাজে কাজের বন্ধুরা থাকে, সহকর্মীরা থাকে, তো এর মাঝে যখন একা হয়ে যায় সেটা আমি এনজয় করি। এই রান্না করার প্রসঙ্গে প্রিয় খাবার কি? প্রিয় খাবার আসলে প্রায় চেঞ্জ হয়, এক এক সময় এক একটা খাবার বেশি খেতে ইচ্ছা করে। তবে সবসময়ের জন্য যদি বলি যে বাসায় যদি থাকি তাহলে মায়ের হাতের আলু ভর্তা, ডাল ভাত এবং মাংস, এই জিনিসটা খুব পছন্দ, এবং বাইরে হলে চিকেন ফ্রাই আমি সবসময় খুব বেশি খাই। আর কলকাতায় এসে কোন জাঙ্ক ফুডটা খুব পছন্দ? কলকাতায় যেটা হচ্ছে স্ট্রিট ফুড বলতে গেলে, হ্যাঁ স্ট্রিট ফুড হচ্ছে যে স্ট্রিট যে চাউমিন পাওয়া যায়, চিকেন মাঞ্চুরিয়ান, চাউমিন রাস্তার ধারে যেগুলো পাওয়া যায় সেটা ভীষণ পছন্দ। কলকাতায় আমি যেরকম নির্মাকের আশেপাশে প্রচুর স্ট্রিট ফুড খেয়েছি, আবার ভালো ভালো রেস্টুরেন্টও খেয়েছি, কিন্তু রাস্তার ধারে যে চাইনিজের মজা এটা কিন্তু আসলে ভীষণ, এটার সাথে রেস্টুরেন্টের কোনো খাবারের তুলনা হয় না। আচ্ছা, এই ধরো তোমার বয়সী যারা ওখানে গান করছেন বা আগামী দিনে যে প্রজন্মরা গান করার ক্ষেত্রে আসছে, তোমার কি মনে হয় তারা কিভাবে তুমি তাদেরকে ইন্সপায়ার করবে, বা কিভাবে তুমি ওদেরকে, ওরা যদি তোমাকে জিজ্ঞেস করে যে আমি কিভাবে শুরু করব জীবনে এই সঙ্গীত জগতের এই জার্নিটাকে, তোমার উদ্দেশ্য মানে তোমার ওদেরকে কিভাবে অ্যাকনোলেজ করবে যে এইভাবে তুমি স্টেপ কোনো না? একটা বড় পার্থক্য আমি দেখি যে আমরা যখন গান শিখেছি এবং গান শেখার পর যখন আমরা একটু একটু করে পেশাগত লাইনে ঢুকছি, তখন যেটা ছিল যে আমাদের মধ্যে কাজ তো করছি, কাজ করবো কীভাবে সেটা একটা প্রশ্ন ছিল, কিন্তু আমরা কোথায় শিখেছি, আরও কীভাবে শিখতে পারবো, এরকম একটা টেন্ডেন্সি আকাঙ্ক্ষা ছিল। কিন্তু এখনকার জেনারেশন যেটা দেখি যে ওরা যখন আসে কীভাবে ভিউ বেশি হবে, কীভাবে বেশি মানুষের ভাইরাল হয়ে যাবে সেই চিন্তা বেশি, কিন্তু কোথায় গেলে কার কোন গুরুর কাছে কার ভালো শিখতে পারবে কিংবা নিজের ভিতটা শক্ত হবে সেই সেটা জানার ইচ্ছা কম আর। এখনকার এখন আসলে ভিউর যুগ হয়ে গেছে, ভাইরাল হওয়ার যুগ হয়ে গেছে, দুটার দিকে আগ্রহ বেশি, এই একটা বড় কিন্তু ডিফারেন্স আছে। এবং এতে যেটা হয় কি, যারা আসলে এটা চিন্তা করে তারা কিন্তু হারিয়ে যায়, হয়তো আসলো খুব হিট হয়ে গেলো, মিলিয়ন ভিউ হয়ে গেলো, ভাইরাল হয়ে গেলো, কিন্তু আবার তিন মাস, ছয় মাস, কুপিসের এক বছর পর কিন্তু মানুষ তাকে ভুলেই যায়, পরে আরেকজন ভাইরালকে নিয়ে তারা ব্যস্ত হয়ে যায়।
তো যদি ভিতটা যদি শক্ত হয়, শেখার ভিতটা এবং জানার ভিতটা, তাহলে হয়তো ভাইরাল হয়ে যাবে না রাতারাতি, কিন্তু একটা স্থায়িত্ব থাকবে শিল্পীর জীবনে। আসলে এখন ডিজিটাল ফরমেশনের প্রমোশন বা মার্কেটিং এর স্ট্র্যাটেজিটা অন্যরকমভাবে মানুষকে গ্ল্যামারাইজ করে দিচ্ছে, যেটা সেই জায়গাতে হয়তো আমরা স্ট্রাগলটা করতে ভুলে যাচ্ছি। আমরা সবসময় একটা শর্টকাট খোঁজার চেষ্টা করি যে কী করে আমরা রাতারাতি পপুলার হয়ে যাব। আচ্ছা দেখো, এখন গানের ক্ষেত্রেও তো মানে তোমার কাছে লাইভ ইনস্ট্রুমেন্ট নিয়ে গান করাটা মজাদার নাকি মজা লাগে, নাকি তুমি যখন কোনো ট্র্যাক থেকে গানটা করো ওটা মজা লাগে? ট্র্যাক থেকে একদমই আমার কাছে ভয় ভয় লাগে পারফর্ম করা, কারণ আমি স্টেজে লাইভ পারফর্মেন্স করতে যাচ্ছি, আমি লাইভই করবো ইনস্ট্রুমেন্টের সাথে, সেটার যে মজা সেটা অবশ্যই ট্র্যাকের সাথে কখনই আসে না। এই লাইভটা মজা কেন? লাইভটা মজা কারণ হচ্ছে আমি তো গান করছি, এটা পারফর্মিং আর্ট, আমি পরিবেশন করবো, তো যেখানে যখন ট্র্যাক চলে আসে তখন সেটা একটা আর্টিফিশিয়াল ব্যাপার কিন্তু চলে আসে। হয় আমাকে ট্র্যাক বাজছে লিপসিং করতে হচ্ছে, কিংবা তো ট্র্যাকটা বাজছে আমি হয়তো ক্যারোকের সাথে গাইছি, তখন যেটা লাইভে যেটা হয় কি যে একজন শিল্পী আরেকজন শিল্পীর টেম্পারমেন্ট বুঝে, হয়তো একটা গান গাইছে মিউজিশিয়ানরা সবাই বাজাচ্ছে, হয়তো কোনো একটা সিচুয়েশন যেরকম হলো হয়তো লয়টা একটু বেড়ে যাবে, সবাই ওভাবে একটু মজা করে বাজালো, আবার একটু স্লো হয়ে যেতে হবে, এরকম ব্যাপারগুলো থাকে। কিন্তু যখন কোনো ট্র্যাক ক্যারোকের সাথে আমি করি তখন কিন্তু সেরকম কিছু না, একটা যন্ত্র বাজছে, যন্ত্রের সাথে আমি তাল মিলে যন্ত্রের মতোই গেয়ে যাচ্ছি, ওই ব্যাপারটা কিন্তু আমি সবসময় মিস করি। আর একটা দিক দেখো, এখন অনেক মিউজিশিয়ান যারা আছে তাদের কাজ কমে যাচ্ছে বা বন্ধ হয়ে যাচ্ছে, তার কারণ সবটাই এখন কম্পিউটার, অনেকটা পার্ট ইনস্ট্রুমেন্টাল এফেক্ট সাউন্ড এফেক্টও কম্পিউটার থেকে হয়ে যাচ্ছে, তো এই যে আর্টিফিশিয়াল সাউন্ড ট্র্যাকের এফেক্ট মানে তবলা গিটার এইটা আর যারা লাইভ যারা ইনস্ট্রুমেন্ট লাইভ একটা বাজানো, এইটা কি ধরা মানে বোঝা যায়? এটা অভিজ্ঞ কান যাদের তারা বুঝতে পারে। আর যেটা হচ্ছে সৃজনশীল, আমরাও তো আর্টিফিশিয়াল অনেক বেসিক্যালি বেস প্রচুর আর্ট কিবোর্ড থেকে আমরা দেই, মাঝে মাঝে পিছু পার্কেশনতে দেই, কিন্তু লাইভের যে মজাটা সেটা হয়তো অনেক সময় সম্ভব হয় না বাজেটের কারণে কিংবা অ্যারেঞ্জমেন্টের কারণে, অনেক সময় আমাদের দেখা যায় কিবোর্ড থেকে দিতে হয়, কিন্তু লাইভ যখন রেকর্ডিংটা হয় সেটা কিন্তু সাউন্ডটা একদম অন্যরকম হয় এবং অন্যরকম একটা মজা। অনেক টিমটা ছোট হয়ে যাচ্ছে ক্রমশ, তো এই মানুষগুলো কোথায় যাবে, তাদের আগামী দিনের তাদের ভবিষ্যৎটা কোথায়? যদি মেশিনই সবটা করে দেয় তাহলে সেই মানুষটা এত বছর ধরে যেটা শিখেছে সে কোথায় যাবে? এইটা একটা কাছে মানে এটা কিন্তু আমি দেখি যে উন্নত বিশ্ব পৃথিবী যত উন্নত হচ্ছে তখন তত কিন্তু মানুষ একা হয়ে যাচ্ছে, কারণ আগে একটা কাজ করতে 10 জনকে লাগতে, এখন একটা মানুষই 10 জনের কাজ করে ফেলতে পারছে যন্ত্রের সাহায্য নিয়ে, তো আসলে সবাই কিন্তু একা একা আলাদা আলাদা হয়ে যাচ্ছে, সবাই নিজের মতো করে কাজ করছে। তো এটা শুধু আসলে সঙ্গীত কিন্তু না, এটা যে কোনো সেক্টরেই একই জিনিস হচ্ছে। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনি যেটা বললেন অ্যাকোস্টিক মিউজিশিয়ানদের কথা, তাদের কাজের ক্ষেত্রে হয়তো রেকর্ডিংয়ে কমছে এটা সত্যি, কিন্তু অন্য দিক দিয়ে হয় তার নানা রকম ক্ষেত্র তৈরি হচ্ছে পারফর্ম করার কিংবা উপার্জনের, সেগুলোতে তারা কাজ করছে। তবে আমার যেটা মনে হয় যে আসলে প্রতিটা জিনিস তো ঘুরে ঘুরে আসে, যেমন ফ্যাশন আমরা দেখি যে 200 বছর আগের ফ্যাশন এখন আবার ঘুরে এসেছে, তো এরকমই যে আবার মানুষের টেস্ট তো চেঞ্জ হয়, শোনার টেস্ট চেঞ্জ হয়, তো আবার আমার যেটা মনে হয় যে এই এখন খুব যন্ত্র নির্ভর কাজ হচ্ছে, টেকনোলজি বেসড কাজ হচ্ছে, আবার হয়তো ঘুরে ফিরে আগের যে লাইফ ফিলের যে রেকর্ডিংয়ের ব্যাপারটা ছিল সেটা হয়তো আবার ব্যাক করবে মানুষের, তখন এই যে মানুষগুলো আজকে কাজ হারাচ্ছে তাদের একটা ডিপ্রেশন আসছে, এই মানুষগুলো মানে এরা তো একটা গান একটা মিউজিকের অঙ্গ, এদের জন্য কিছু করতে ইচ্ছে এবং যে আমার যদি ক্ষমতা থাকতো আমি এদের জন্য এইটা করতাম? এটা আসলে আমার না, এটা মনে হয় যে যারা কাজ করেন মিউজিক কম্পোজার অ্যারেঞ্জার ডিরেক্টর সবার এটি ইচ্ছা করে, কারণ আমরা একটা গান ভালো যদি কোনো কথা সুরের গান পাই কিংবা ভালো কোনো একটা প্রজেক্ট আসে তখন আমরা চিন্তা করতে থাকি যে এখানে আমরা এস্টাজ ইউজ করতে চাই, এখানে আমরা সেতার ইউজ করতে চাই, এটা ইউজ করতে চাই, এটা ইউজ করতে চাই, কিন্তু পরে দেখা যায় যে বাজেটের একটা ব্যাপার থাকে, তো তখন আমাদের করতে হয় কি বাধ্য হয়ে কমাতে হয়, স্বপ্নটাকে ছোটো করতে হয়, আচ্ছা তাহলে এটা তাহলে ঠিক আছে ওইটা ছোটো একটা পিস ওটা তাহলে কিবোর্ড দিয়ে এখন দিয়ে দিয়ে দিই, তো এটা একটা হয়। তো এই জন্য আসলে বাজেটটা খুব বড় ফ্যাক্টর, কারণ যেটা আমরা দেখি যে আসলে বোম্বেতে এক একটা গানের পিছনে কিন্তু বিশাল বিশাল এত বড় বড় মিউজিশিয়ানদের তালিকা, মানে হয়তো 30-40-50 জন বাজিয়েছে একটা গানের জন্য, ওদের বাজেটটা কিন্তু ওরকম থাকে, এই জন্য কিন্তু ওরা চাইলেই পারে, কিন্তু বাংলাদেশে কিন্তু চাইলেই আমরা সব কিছু করতে পারি না এরকম বাজেটের, তো বাজেটটা অনেক বড় ফ্যাক্টর এই সব অ্যাকোস্টিক মিউজিশিয়ানদের একত্রিত করার ক্ষেত্রে। তোমার কোন কোন স্বপ্নগুলো আটকে যাচ্ছে এই বাজেটের কারণে? কি স্বপ্নগুলো যেটা তুমি ভাবছো এটা করবো সাকসেস কিন্তু বাজেট নেই বলে আটকে যাচ্ছে? বাজেটের কারণে যেটা হচ্ছে যে আমি প্রথমে বলেছি আমার ট্রাভেল করতে ভালো লাগে, অনেকগুলো দেশ দেখার ইচ্ছা পৃথিবীতে, কিন্তু সেগুলো অনেক দূরে দূরে এবং সেগুলো দেখতে হলে অনেক অর্থ প্রয়োজন, সেটা বাজেটের জন্য আটকে যাচ্ছে। তারপরে বেশ কিছু বড় অনুষ্ঠানের পরিকল্পনা আছে, বেশ অনেক বছরের স্বপ্ন আমার, সেগুলো আসলে
বাজেট এবং স্পন্সরের জন্য আটকে যাচ্ছে, যেতে হবে, হয়তো মুভ করতে হবে, কিন্তু আমি হয়তো ওই পরিমাণ এফোর্ট দিচ্ছে না, দেখে কাজগুলো হচ্ছে না, কিন্তু এফোর্ট দিলে আশা করি কাজ হয়ে যাবে। তো সেই স্বপ্নগুলো আসলে বাজারের জন্য আটকে আছে। 100% দেখো, স্বপ্ন দেখা, আমরা যদি স্বপ্ন দেখতে ভুলে যাই তাহলে আমরা সাকসেসের জার্নিটা করতেও ভুলে যাব। একদম নির্ঝর, আজকে আমরা একদম আমাদের এই আড্ডাটা একটা সীমিত সময়ের মধ্যে তাই একদম শেষ করায় চলে এসেছি। তো আজকের এই আড্ডাটা আমরা শেষ করব নির্ঝরের একটা গান দিয়ে, এবং আমি চাইবো এবং অরিজিৎ অফিসিয়ালের প্রতিটি দর্শক এবং সারা পৃথিবীর মানুষ চাইবে যাতে ওর স্বপ্নগুলোকে সাকসেস করতে পারে। ওর স্বপ্ন সাকসেস হওয়া মানে ওর সাথে যারা জড়িত তাদের স্বপ্নগুলো সাকসেস পাবে, কারণ এইটা হচ্ছে আমাদের জীবনের একটা অঙ্গ। আমরা একটা পরিবার, হয়তো পৃথিবীর অনেক 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 জায়গা আমরা ছড়িয়ে ছিটিয়ে আছি, কিন্তু প্রত্যেকে যদি স্বপ্নের সাথে কোনো না কোনো স্বপ্ন প্রত্যেকের সাথে প্রত্যেকে কানেক্টেড। তো আমি নিশ্চয় চাইবো তোমার স্বপ্নগুলো সাকসেস হোক, তোমার ব্যান্ড আবার পারফরমেন্স শুরু করুক। যাবার আগে, অনুষ্ঠান শেষ করার আগে একটা গান দিয়ে শেষ করি। অবশ্যই দাদা, এবং অনেক ধন্যবাদ আপনাকে এবং অরিজিৎ অফিসিয়ালকে। আমি শেষ করতে চাই যে গানটি আমরা দুর্গা সম্মানে করেছি থিম সং, সেটি তুলে দিয়ে। কন্যা কেন ভাসছ চোখের জলে, কেউ কি তোমার মন ভেঙেছে ছালে। কন্যা কেন ভাসছ চোখের জলে, কেউ কি তোমার মন ভেঙেছে ছালে। কাচের চুড়ে বেলো আরে ছেড়ে, এবার তুমি দাঁড়াও ভীষণ ঘুরে। ও মে কন্যা কেন ভাসছ চোখের জলে, কেউ কি তোমার মন ভেঙেছে ছলে। একটা প্রশ্ন না করেই থাকতে পারছি না, এই গানটার মিউজিকটা ট্র্যাকটা করেছিলেন, এ করেছিলেন, পুরো জিনিসটা যখন তৈরি হয় তখন কিভাবে ডেভেলপ করে? আচ্ছা, আপনার মনে আছে যে আমরা এই গানটার মিটিং কিন্তু আগে করেছিলাম কলকাতাতে স্টাইলে বসে রাসামের দোসা খেতে খেতে। তো তখন যখন বলেছিলেন, তখন আমাকে এটার যে গীতিকার সোনিয়া স্নিগ্ধা, ও অনেক আগে নারী দিবসের জন্য একটা গান দিয়ে রেখেছিল। ও বলছিল যে এই গানটা আমি লিখেছি, আমার খুব পছন্দের গান, তুই দেখিস তো এরকম কোনো উইমেন ওরিয়েন্টেড কোনো কিছুতে প্রজেক্টে এটাকে ট্যাগ করা যায় কিনা। তো তখনই কিন্তু আমার এই গানটার কথা মনে পড়লো। তারপরে আপনাকে গানটা আমি পাঠালাম, আপনি বলে যে হ্যাঁ কথা ঠিক আছে, এখন সুরটা বসাও। তো গানটার কথাগুলো আসলে আপনি দেখলে এত সুন্দর, এবং নারীর ঘুরে দাঁড়ানোর ব্যাপারগুলো এত সুন্দর করে এক্সপ্লেন করা আছে, তা আপনার থেকে যেটা হয় কি, খুব ভালো যখন কোনো লিরিক হয় সুরটাও কিন্তু আপনার থেকেই ভালো হয় এবং বেরিয়ে আসে খুব সহজে। তো আমার কাছে মনে হচ্ছিলো যেহেতু এটা ভারতবর্ষের একটা আর্ট ফাংশন, এবং সুরটার মধ্যে আমি আমাদের এদেশীয় ক্লাসিক্যাল একটা ফিলই রাখবো, ওয়েস্টার্ন কিছুতে যাবো না। তো সেভাবেই সুরটা করলাম, এবং ইনস্ট্রুমেন্টেশনও দেখলাম, আমি চেষ্টা করেছি যে ইস্টার্ন ওয়েস্টার্ন দুটোরই মিক্স যেন থাকে। এবং বুঝতেই পারছেন যে পুরো জার্নিটাই শুরু হয়েছিল দুর্গা সম্মানে স্টাডেলে এসে, স্টাডেলে বসে, এবং স্টাডেলের একটি অঙ্ক আছে সেটা হচ্ছে রাসাম বলে, একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট যেখানে অসাধারণ ফুডস। কিরাম লাগে, মানে তুমি তো খেয়েছো রাসামে, কিরাম লেগেছে? রেস্টুরেন্টটা খুব সুন্দর, একটা ওই আদি দক্ষিণে একটা ব্যাপার আছে, ঢুকে ফিলটা পাওয়া যায়, এবং খাবারগুলো তো নিঃসন্দেহে অনেক মজা। আর স্টাডেল স্যার ভীষণ সুন্দর একটি হোটেল, ভালো লাগে, এর আগে তো কয়েকবার আসা হয়েছে, ভীষণ ভালো লাগে। তো স্টাডেল ওর ভালো লাগে, তার মানে আবার আমাদের কিছু করতে হবে স্টাডেলে, যাতে ওকে ওকে আবার এখানে আমরা নিয়ে আসতে পারি। নির্ঝর থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য, এখানে আসার জন্য, এবং আমার স্বপ্নগুলোর মধ্যেও তুমি একটা অঙ্গ। আমি যার স্বপ্ন দেখি তার মধ্যে তুমিও একটা পার্ট প্লে করো। সেই স্বপ্নটা দুর্গা সম্মান নিয়ে আমি দেখেছিলাম, এবং তুমি আমায় হেল্প করেছো সেটা সাকসেস করার জন্য। অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, আর খুব শীঘ্রই আমাদের দেখা হবে। অবশ্যই দাদা, এবং একসাথে অনেক অনেক কাজ করা, অনেক অনেক কাজ করবো। তো আজকে আমরা এপিসোডটা এখানেই শেষ করছি। যারা আমার দর্শক বন্ধুরা আছেন আর যারা নেই, তারা অতি অবশ্যই অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর অতি অবশ্যই বেল আইকনটা ক্লিক করে দেবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হবে অন্য কোনো একটা দিন, অন্য কোনো একটা পর্বে নতুন অতিথিকে নিয়ে। সবাই ভালো থাকবেন, নমস্কার।